নমস্কার, প্রণাম জানাই আমার মাতাকে, প্রণাম জানাই আমার পিতাকে, প্রণাম জানাই সেই আমার গুরুদেবকে যার জন্য আপনাদের উপকার দিতে পারছি। আমার স্টুডিওম্যানদের আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, তাদের জন্য আজ আপনারা আমাকে দেখতে পাচ্ছেন বলে আপনারা উপকার পাচ্ছেন। তো দর্শক বন্ধু, আজ লাইভ ফোন অনুষ্ঠান, আমি লাইভ ফোন খুব কমই করি, এখন সময় পাই না আপনাদের কাজে উপকারের জন্য, কেন আপনাদের কাজ আমার যত বেড়ে যাচ্ছে দিনকে দিন, কেন আপনাদের যদি না কাজ দিতে পারি দর্শক বন্ধু, তাহলে কিন্তু লাইভ অনুষ্ঠান করে কোনো লাভ নেই। আমি একটা জিনিস বুঝি দর্শক বন্ধু, আপনারা যখন আমার কাছে আসছেন, আমার একটাই লক্ষ্য যে আপনাদের আমি কাজ দেব, উপকার দেব। যে প্রবলেমের জন্য আমার কাছে আসছেন, সেই সমস্যা থেকে যেন আপনারা উদ্ধার হয়ে সমাধান এবং সুখের আলো দেখতে পান, এইটাই আমার নির্দিষ্ট লক্ষ্য। অনেকেই বলে দাদা আপনি লাইফে আসছেন না, কারণ আমরাকে লাইফে পাই না। দেখুন, হয়তো লাইফে আমি এখন আর সবসময় আসতে পারি না, আগে যেমন আসতুম, এখন মাসে একবার করে লাইফে আসি, তাও হয়তো মাঝে সাঝে হয় না। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে লাইভ করার জন্য। তো একটা জিনিস আমি দর্শক বন্ধু বুঝি, যে আমার লাইফের থেকে আগে হচ্ছে আপনাদের যে সমস্যার জন্য আমার কাছে আসছেন, সেই সমস্যা থেকে আপনাদের বার করা। আমি যদি দুটো লাইভ নাও করি, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। যদি দুটো মানুষের কষ্ট করে আমার কাছে যে আসছে, সেই সমস্যা থেকে যদি না বার করতে পারি, তার চেয়ে বড় কষ্টে আমার চেয়ে আর কিছু দিতে কারণ। আপনারা হয়তো কষ্ট করে আমাকে টাকাটা দিচ্ছেন, আপনারা হয়তো কষ্ট করে টাকা জোগাড় করে আমাকে দিচ্ছেন, টাকাটা যদি বড় হতো দর্শক বন্ধু, তাহলে পৃথিবীর টাকাটাই সব থেকে বড় জিনিস হয়ে দাঁড়াবে। অবশ্যই সব কিছু ক্ষেত্রে টাকা লাগে, কিন্তু আপনাদের উপকার যদি না দিতে পারি, আপনি এসে আমার কাছে যে আজকে আসছেন, আর যে দুটো লোক আপনার থ্রুতে যে আসবে, তারাও কিন্তু আমার কাছে আসবে। সেই জন্য দর্শক বন্ধু, আপনাদের জন্য মণি ভাস্কর 100% লিখিত গ্যারেন্টি চ্যালেঞ্জের মাধ্যমে কাজ করে থাকে, এবং কাজ গ্যারেন্টি দেয় এবং লিখিত দেয়। লিখিত গ্যারেন্টি দেবে, আপনি যখন আমার কাছে আসছেন, 100% লিখিত কাজ, না হলে মূল্য ফেরত। সেটা আমি বারবার আপনাদের বলে থাকি, কারণ যে আপনারা মণি ভাস্করের কাছে এলে প্রতারিত হবেন না, এটা গ্যারেন্টি। হ্যালো, নমস্কার। কোথা থেকে বলছেন? হালি শহর থেকে। কি নাম? আচ্ছা, কি নাম আছে? শুভম দে। শুভম দে। হ্যাঁ বাবা, ডেট অফ বার্থ টা বলুন। 8 আগস্ট। বুঝতে পারছি না, আরেকবার বলুন। 8 আগস্ট 1994। টাইম হচ্ছে 10:35 রাত্রে বেলা। 10:35 PM। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে বর্ধমান। বর্ধমান? বর্ধমান, হ্যাঁ বর্ধমান। আচ্ছা, আমার প্রোগ্রাম দেখা হয়? হ্যাঁ, মাঝে মাঝে দেখি। প্রোগ্রাম ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে, আপনার কথা শুনে ভালো লাগে। আচ্ছা, সোমবার জন্ম তাই তো? হ্যাঁ, সোমবার জন্ম। আচ্ছা, রাশি লগ্ন কিছু জানা আছে? একটি সিংহ রাশি জানা হয় তুমি আমার। সিংহ রাশি? আচ্ছা, মেষ লগ্ন। হ্যাঁ, নক্ষত্র হচ্ছে মঘা, দিন চরণ পেয়েছে। আচ্ছা, এবার গণ হচ্ছে আপনার দেবারি গণ। আচ্ছা, এই সময়টা খুব খারাপ, মানে যে কোনো জিনিস করতে গেলে জীবনে বাধা বা জীবনে সব কিছুর ক্ষেত্রে যেন সময়টা খারাপের উপর দিয়ে যাচ্ছে, এরকম কি হচ্ছে? খারাপই যাচ্ছে, চাকরি টাকরি খুব অসুবিধা পাচ্ছে, মানে যেটা বললাম সেটা কি হচ্ছে? হ্যাঁ, সময় তো তোই এখন যেটা মেন ফোকাস চাকরিটাই হচ্ছে না, এই আর কি। সময় বলতেই তো এখন খারাপ যাচ্ছে আমার। একটা কথা বলে রাখি,
সিক্স হাউস থেকে চাকরি এবং দশম স্থান আমরা কর্মস্থান ধরে থাকি। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে এখানে দুটো জায়গা ড্যামেজ করে দিয়েছে, শুক্র কিন্তু নিচস্থ অবস্থায় হয়ে আছে, ঠিক আছে, যার ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা একটু ড্যামেজ করে দিচ্ছে, চাকরি কিন্তু হয়তো পেয়ে যাব এই রকম আশা শেষ মুহূর্তে গিয়েও কিন্তু কেটে যেতে পারে, এরকম হচ্ছে কি? সব ভালো হবে, শেষ মুহূর্তে গিয়ে কেটে যাবে, তাই তো? মানে আমার কনফিডেন্ট যে আমি ওই জায়গাটা কিন্তু পাস করব, তারপরেও কিন্তু সেই জায়গা থেকে আমাকে বেরিয়ে আসতে হচ্ছে, হচ্ছে তো? হবে, এটা তো হবেই, এটা হচ্ছে একটা প্রেডিকশন, কারণ হচ্ছে ছকে একটু একটু ডিস্টার্ব আছে বাবা, ওই জায়গাটা যদি তুমি ঠিক করতে পারো। তোমার তুমি পড়াশোনা কতদূর করেছো? আমি ডিপ্লোমা করেছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, বাহ, একটা কথা তোমাকে আমি বলে রাখি এখানে, তোমাকে একটা কথা বলে রাখি, কেন জানতে চাইলাম, তুমি যে লাইনে গেছো খুব বেটার লাইনে গেছো, এই লাইনেই তুমি কিন্তু পরবর্তী সময় ভালো চাকরি করবে, জব করবে, আমি তোমাকে বলে দিলাম, বুঝতে পেরেছো? কিন্তু তোমার একটু গাইডলাইনটা যদি নিতে পারো তাহলে কিন্তু তুমি পরবর্তী 2020 পর থেকে তোমার জায়গাটা অন্যরকম হবে, এটা তুমি মিলিয়ে নেবে। অন মিডিয়ায় মণি ভাস্কর তোমাকে বলেছে, একটু পারলে গাইড নাই কোনো জায়গায় গিয়ে গাইডটাকে নিয়ে নাও, দেখবে তোমার জীবনে ঠিকঠাক সাকসেস, তোমার জীবনে উন্নতির জায়গা আছে। ওকে, ভালো। তো দর্শক বন্ধু, একটাই কথা বলি আপনাদের যে এখানে ছকে ছক কিন্তু কথা বলবে, এখানে যে জ্যোতিষী ছক বিচার ভালো করতে পারবে, যারা অ্যানালাইসিস করতে পারবে যে আপনাদের ছকে কোথা থেকে কি সমস্যা হচ্ছে ধরতে পারবে, একমাত্র সে জ্যোতিষী আপনার জীবনে কিন্তু সব সেই সমস্যা থেকে আপনাকে বার করতে পারবে, এটা তো বাস্তব কথা, এটা এইটাই সায়েন্স। সায়েন্স কোনোদিন মিথ্যে হতে পারে না দর্শক বন্ধু, সায়েন্স যে অঙ্ক 2 2 4 করতে পারবে সেই কিন্তু অঙ্কের রাইট নম্বর পাবে, যে অঙ্ক যে 2 2 3 করবে সে কিন্তু ভুল হবে, অঙ্ক ভুল নয় দর্শক বন্ধু, যে ভুল করছে সে ভুল, অঙ্ক কোনোদিন ভুল হতে পারে না। দেখে নি কি আছে। নমস্কার। হ্যালো, হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, সোমনাথ কুন্ডু, জন্মস্থান কই মা, কোথায় মা? হ্যালো, হ্যাঁ জন্মস্থান কোথায় মা? হ্যাঁ কলকাতা। এর আগে প্রোগ্রাম আপনি দেখেছেন আমার? দেখেছি। প্রোগ্রাম দেখুন, জ্যোতিষটাকে জানুন মা, জ্যোতিষটাকে বুঝুন, এবং তন্ত্রটাকে জানুন, তন্ত্রটাকে বুঝুন, এটা হচ্ছে আমার মেন উদ্দেশ্য, যে প্রত্যেকে আপনার যে কারো কাছে গেলেন অন্তত জ্যোতিষটাকে জানুন। তো মানডে মানে সোমবার জন্ম তো, রাশি লগ্ন কিছু জানা আছে? না না। আচ্ছা, রাশি হচ্ছে বৃশ্চিক, লগ্ন হচ্ছে কর্কট, হ্যাঁ, নক্ষত্র হচ্ছে জ্যৈষ্ঠা নক্ষত্র, এবং আপনার গণ হচ্ছে দেবারি গণ, হ্যাঁ। আপনার হাজবেন্ড কি করে মা? আমার হাজবেন্ড ডক এজেন্সি মানে ওই কাজ করে, কাস্টম কে মাল দেখানোর থেকে আসলে এগুলো। তো এই মুহূর্তে কি কোনো ঋণ মানে ঋণের মধ্যে জড়িয়ে পড়েছে? ঋণের মধ্যে মানে বাড়ির মধ্যে, মানে বাড়ির মধ্যে বাড়ির বাইরে জানতে চাইছি মা, আমি বলছি এই মুহূর্তে কোনো ঋণ মানে টাকা পয়সার এতে জড়িয়ে পড়েছে? মানে যাচ্ছে এরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ,
মানে টাকা পয়সা চলে যাচ্ছে এরকম। হ্যাঁ, ওই তো রাখতে পারছে না টাকা, কিন্তু কিছু কিছু জায়গায় ঋণের জায়গায় পৌঁছে যাচ্ছে। হ্যাঁ এরকমই হচ্ছে, মানে খুব বেশি না হয়ে যাচ্ছে মাঝে মাঝে। হ্যাঁ, কারণ হচ্ছে আমি বলে দিচ্ছি, কারণ মা এনার যোগে বিজনেসের জায়গায় একটা সময় কিন্তু খুব ভালো টাকা উপার্জন করেছে। করেছে তো মা? প্রথম প্রথম বিয়ের আগে প্রচন্ড ভালো, খুব ভালো ইনকাম করেছে, টাকা সেই সময় রাখতে পেরেছে, যা টাকা জমিয়েছিল এখন সেগুলো বার করে খেতে হচ্ছে, তাই তো? কথাটা ঠিক বললাম তো? হ্যাঁ ঠিকই বলেছেন। হ্যাঁ দেখুন মা, আপনার হাজবেন্ড কিন্তু খুবই বুদ্ধিমতী ছেলে, খুব বুদ্ধিমান ছেলে, কেরাম করলে কি হবে এবং খুব বুদ্ধিমান কেরাম ভাবে চললে কি হবে সব কিছু কিন্তু বোঝে। তবু এই মুহূর্তে সময়টা খারাপ যাচ্ছে, আপনার হাজবেন্ডের একটু সপ্তম পতির একটু প্রতিকারটা নিয়ে নিতে বলবেন। হ্যাঁ, এবং আপনার এখানে বলে রাখি, একটু বিষ যোগ সৃষ্টি করেছে আপনার হাজবেন্ডের, এই যোগটাকে একটু কাটিয়ে নেবেন। হ্যাঁ, আর একটা বলি, আপনার হাজবেন্ডের কিন্তু অনেক শত্রু আছে। হ্যাঁ, কারণ আংশিক কালসর্প যোগ, আপনার হাজবেন্ডের শত্রুতা আছে, কিছু কিছু জায়গায় একটু প্রবলেম আছে, সেই জায়গাটাকে পরিবর্তন করে আপনার হাজবেন্ড লাইফ টাইম জীবনের উন্নতি করতে পারবে, সেটা আমি অন মিডিয়া আপনাকে বলে দিলাম। মানে এই প্রচন্ড কাজের দিক থেকে ডিস্টার্ব, মানে মানসিক সব কিছু দিক থেকে ডিস্টার্ব হবে এই সময়। 2017 পর থেকে সময় খারাপ যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, এই 2000 এই প্রচুরটাও প্রচন্ড ডিসেম্বর, 2017 পর থেকে আস্তে আস্তে 2019 এর মার্চের পর থেকে খুব খারাপ যাচ্ছে। হ্যাঁ প্রচুর, এই মুহূর্তে ঠিক বললাম মা? ঠিক বললাম কি মা? হ্যাঁ আপনি একটু ভালো করে বলুন, কেন বুঝতে পারছি না। কারণ হচ্ছে দেখুন, এটা আমি বলছি না বানিয়ে, কারণ হচ্ছে এটা একটা জ্যোতিষী যারা জানে, যারা জ্যোতিষ সাবজেক্টটাকে শিখেছে মা, তারা একমাত্র বলতে পারবে। তো এই জায়গাটা যখন আপনার সমস্যা আমি ধরতে পাচ্ছি, এই জায়গাটাকে যদি প্রতিকার করে নেন মা, আপনার হাজবেন্ডের পরবর্তী 2020 পর থেকে উন্নতির যোগ আপনি দেখে নেবেন, ঠিক আছে? 2020 পর 21 সালে যখন পড়বে, 21 সালের পর থেকে আস্তে আস্তে আপনার হাজবেন্ডের উন্নতি জায়গায় আছে, কিন্তু এই জায়গাটা একটু গাইডলাইনের দরকার আছে। একটু পারলে গার্ড, যে কোনো জায়গায় গিয়ে গার্ড নিন, আপনার হাজবেন্ডের 100% গাড়ি বাড়ি সব হবে, আপনি মিলিয়ে নেবেন যদি প্রতিকার নিয়ে ঠিকঠাক গার্ড নিতে পারেন। হ্যাঁ, 2020 থেকে মানে মোটামুটি 2020-তে দেখুন, 2017 পর থেকে আপনার হাজবেন্ডে আস্তে আস্তে 2020 মার্চের পর থেকে এই পুজোর পর থেকে হেভি ডাউন হয়ে গেছে, তো প্রচুর তো খারাপ যাবে। তো পারলে ইমিডিয়েট কোথাও গার্ডটা নিয়ে নিন, অ্যানালাইসিস করে, যদিও পারেন অ্যানালাইসিস করে আবার গার্ডটা নিয়ে নিন, দেখবেন আপনার হাজবেন্ডের যে জায়গাটা আছে তার থেকে অনেক বেটার জায়গা পৌঁছে যাবেন আপনার। ঠিক আছে মা? হ্যাঁ ওকে, নমস্কার। হ্যাঁ নমস্কার। তো দর্শক বন্ধু, এটাকেই আপনাদের বলছি, জানতে হবে, বুঝতে হবে যে জ্যোতিষ সাবজেক্টটাকে। দেখুন আজ আমি বসে, যারা আমার প্রোগ্রাম দেখছেন তারা প্রত্যেককে ফোন করে যারা জানতে চাইছে, তাদের কিন্তু প্রত্যেকটা জিনিস আমি বলতে পারছি। কেন বলতে পারছি? তাদেরকে আমি জানি না, চিনি না, তাদের দেখিনি, জাস্ট 5 মিনিটের মধ্যে যতটা সম্ভব বলার আমি আপনাদের বলার চেষ্টা করি। কারণ 5 মিনিটে একটা জ্যোতিষ যারা হয়, তারা 5 মিনিটে জীবনে সব অনেক কিছু দেখতে হয়তো সব কিছু বলার, যতটা সম্ভব 5 মিনিটের মধ্যে আপনাদের বলে দেওয়া সম্ভব আমি চেষ্টা করি। তবে একটা কথা বলে রাখি, জ্যোতিষ সাবজেক্টটা যারা শিখেছে তারা কিন্তু আপনার জীবনকে বদলে দিতে পারে না। আপনার জীবনে কোন দিকে গেলে উন্নতি করতে পারবেন, কি করলে জীবনে ডেভেলপ করতে পারবেন, কি করলে আপনি জীবনে সাকসেস পাবেন, কোন পথ দিয়ে গেলে সাফল্যের সিঁড়ি পাবেন, সেটা কিন্তু একমাত্র জ্যোতিষীরা পারে, সেটা একমাত্র তান্ত্রিকরা পারে। সেই জায়গাটাকে আপনাদের বুঝতে হবে দর্শক বন্ধু, জ্যোতিষটাকে জানুন, তন্ত্রটাকে বুঝুন, দেখবেন আপনারা সঠিক জায়গায় যেতে পারবেন। আমি কোনোদিন অন মিডিয়ায় বলিনি আজও পর্যন্ত যে আপনাদের ভাগ্য বদলে দেব, আমি একই কথা বারবার বলি যে আপনাদের জীবনে উন্নতির জায়গাটা ডিস্টার্ব। আপনি এই ধরুন পড়াশোনা করছেন, সেই জায়গাটা আপনি যোগে হয়তো আপনি ভালো এডুকেশন নিয়ে পাস করতে পারেন, বা হয়তো আপনি দেখছি যে আপনি বিএসসি পাস করতে পারবেন, বিএসসি করে আপনি উন্নতি বা সেই জায়গাটা বিএসসি ডিগ্রি আপনি পেতে পারবেন, সেই জায়গাটা আপনি বাধা পাচ্ছেন, সেই জায়গাটাকে ক্লিয়ার করে দিতে পারে একমাত্র জ্যোতিষ। আপনি হয়তো বিজনেস করছেন, বিজনেস কী বিজনেস করলে জীবনে উন্নতি করতে পারবেন, আপনি হয়তো চাকরি করছেন, কী চাকরি করলে
চাকরি করছেন সেই চাকরিটা হয়তো পেয়ে যাবেন, তা তো পাচ্ছেন না বাদা, যোগ্য আছেন যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছেন না, সেই চাকরিটা কি কারণে পাচ্ছেন না, হয়তো যোগে আসে পাচ্ছেন না, সেই জায়গাটাকে ক্লিয়ার করে একমাত্র সেই জায়গাটাকে সাকসেস করিয়ে সেই সাকসেসের সাফল্যের সিঁড়ি আপনাকে দেখিয়ে দিতে পারে একমাত্র জোশী। নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার, কি নাম? হ্যাঁ মা, বুঝতে পারছি না, একটু জোরে বলুন। শ্রীরামপুর থেকে। কি নাম আছে মা আপনার? কি নাম মা বলুন। ছেলের সম্বন্ধে জানবেন, ছেলের নাম বলুন মা। সোহম রাম রায়, তাই তো? ডেট অফ বার্থটা বলুন। 1994? 96? আচ্ছা, তারপরে আগস্ট রাত্রি 10টা। আচ্ছা, জন্মস্থান কোথায় মা? মা আমার প্রোগ্রাম দেখা হয়? মা জাগি, আমার প্রোগ্রাম দেখেছেন এর আগে? প্রোগ্রাম ভালো লাগে মা? হ্যাঁ বাবা ভালো লাগে বলি তো ফোন করলাম। ব্যাস। আচ্ছা, সোমবার জন্ম কি মা? হ্যাঁ বাবা সোমবার জন্ম। তো মা রাশি লগ্ন কিছু জানা আছে আপনার ছেলের? রাশি লগ্ন জানে, রাশি হচ্ছে তুলা, লগ্ন হচ্ছে মেষ, নক্ষত্র হচ্ছে চিত্রা নক্ষত্র, চরণ পেয়েছে চার চরণ, হ্যাঁ মা, এবং গণ পেয়েছে দেবারি গণ। হ্যাঁ। আচ্ছা, আপনার ছেলে কি পড়াশোনা করছে মা? হ্যাঁ আমি বলবো, বলছি পড়াশোনা করছে? পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে। তবে একটা কথা বলি মা, আচ্ছা আপনার ছেলে কিন্তু চাকরি পাবে মা? হ্যাঁ বলছি, আপনার ছেলে চাকরি পাবে মা? চাকরি পাবে, হ্যাঁ, কিন্তু বাইরে চাকরি পাবে। হ্যাঁ বুঝতে পেরেছেন, কিন্তু বলে রাখি চাকরি কিন্তু পেয়েও ও আবার চাকরি ছেড়ে যেতে পারে মা। কারণ ওনার যোগেই এটা আছে, কারণ হচ্ছে কিছু গ্রহের ডিস্টার্ব আছে, সেই ডিস্টার্ব গুলোকে একটু কাটিয়ে নিতে হবে মা, নালে কিন্তু চাকরি পেলে আবার ছেড়ে যাবে, আবার চাকরি করে ছেড়ে যাবে। জীবনে সাকসেসের জায়গা একটু ডিস্টার্ব করে দিয়েছে কিছু গ্রহের সমস্যায়, সেই জায়গাটাকে মা ঠিক করুন আপনার ছেলের জীবনে। কিন্তু বলে রাখছি অন মিডিয়া মিলিয়ে রাখবেন মা, আপনার ছেলের জীবনে কিন্তু অনেক টাকা উপার্জন করতে পারবে, সে টাকাও কিন্তু রাখতে পারবে না মা। আপনার ছেলে কিন্তু খুব ভালো ছেলে মা, কিন্তু মাঝে মাঝে খুব মাথা গরম হয়ে যায়, তাই তো মা? হ্যাঁ, তাহলে কি বললাম মা, যে ছেলে খুব ভালো, লোক 10টা লোকের সাথে কথা বলবে ছেলে বলবে না ছেলে খুব ভালো, এর মতো ছেলে হয় না, কিন্তু ঘরে ঢুকলেই মা খুব মাথা গরম হয়ে যায়। সব সময় না, কিন্তু যখন মায়ের কথাতে একটু বেশি মাথা গরম হয়, তাই তো মা? হ্যাঁ একটু জোরে বলুন। হ্যাঁ তাহলে কথা ঠিক বলছি তো মা? কথা আমি ঠিক বলো কেন, ছক বলছে মা, আপনার ছেলের কেরিয়ারের জায়গা খুব সুন্দর, তবে কিছু গ্রহগত ডিস্টার্ব আছে, সেই জায়গাটা একটু কর্মের জায়গাটা একটু প্রবলেম আছে মা, ওই জায়গাটা ডিস্টার্ব করে অ্যানালাইসিস করে মা, যদি মনে হয় আপনি চেম্বারে যোগাযোগ করুন, চেম্বারে আমার বুকিং নম্বর আছে, বুকিং নম্বরে চেম্বারে যোগাযোগ করুন, আপনার ছেলে জীবনে কি করলে সাকসেস, কি করলে জীবনে উন্নতি করতে পারবে মা, অন মিডিয়ায় বলে দিচ্ছি মা, আপনার সেই জায়গাটা আমি দেখিয়ে দেবো আপনাকে। হ্যাঁ মা, শ্রীরামপুর মা, বুধবার আগামী কাল আছে, আসতে গেলে বুকিং করুন, বুকিং করে কালকে আসুন, পেয়ে যাবেন, কালকে পেয়ে যাবেন, আমার ফোন নম্বরে বুকিং করে নিন, কালকে পেয়ে যাবেন 1টা থেকে 4টে পর্যন্ত। চাকরি পাবে মা, চাকরি পাবে, তবে কিছু গ্রহগত সমস্যা সেইটাকে আগে ঠিক করতে হবে। হ্যাঁ, না চাকরি পেলেও সে চাকরি চলে যাবে, ঠিক আছে? আপনি পারলে চেম্বারে যোগাযোগ করুন, সেই জায়গাটাকে আগে ফার্স্ট ঠিক করুন, কারণ চাকরি পেয়েও যদি না সে চাকরি রাখতে পারে, তাহলে তাহলে কি সাকসেস, হয়তো আবার চাকরি পেলো ছেড়ে গেল, আবার চাকরি পেলো ছেড়ে গেল, তাহলে কিন্তু জীবনে স্ট্যান্ড করতে পারবে না মা, তাই না? ঠিক আছে, যদি মনে হয় আমার বুকিং নম্বরে বুকিং করে
আসুন, যোগাযোগ করুন, পেয়ে যাবেন, অবশ্যই সেই জায়গাটা তৈরি করে দেবো আপনার ছেলে। আপনাকে এখন প্রাইস পাওয়া যাবে তো? হ্যাঁ পাওয়া যাবে, আপনি বুকিং নম্বরে বুকিং করে কালকে শ্রীরামপুর চলে আসুন। হ্যাঁ ওকে মা। তো দর্শক বন্ধু একটা কথা বলি, আমি 10 জনও বেশি দেখি না, আমার চেম্বার আছে প্রত্যেক মঙ্গলবার মেছেদা, প্রত্যেক বুধবার শ্রীরামপুর, প্রত্যেক বৃহস্পতিবার শিয়ালদা, প্রত্যেক শুক্রবার হাজরা হাওড়া, প্রত্যেক শনিবার ব্যারাকপুর, মাসে দুবার দুটো সোমবার আপনি পেয়ে যাচ্ছেন ব্যারাকপুর, এই সরি মেদিনীপুর, এবং দুটো সোমবার পেয়ে যাচ্ছেন বর্ধমান, এবং প্রত্যেক মাসে দুটো রবিবার আপনি পেয়ে যাচ্ছেন বাঁকুড়া। এছাড়া দর্শক বন্ধু যদি মনে হয় সোম বুধ শুক্র রাত্রির 9:30 থেকে 10:30 পর্যন্ত আমার সাথে ফোনে কথা বলুন, কার কি সমস্যা খুলে কথা বলতে পারেন এবং আমার সাথে শেয়ার করতে পারেন, আমি আপনাদের পাশে আছি, ছিলাম, থাকব, এটা কিন্তু অন মিডিয়া বলে দেব। এবং আমার কাছে যারা আছে, আমার কাছে যারা আছেন, যেসব মায়েরা, যেসব বোনেরা, যেসব বা আমার গুরুদেব বয়সী যারা আছেন, তাদের জন্যে প্রত্যেকের জন্যে অল্প মূল্যে মাত্র 3,000 টাকার মধ্যে আপনাদের কাজ সাকসেস করে থাকি এবং চ্যালেঞ্জ গ্যারেন্টি দিয়ে করে থাকি দর্শক বন্ধু। কারণ আমি 1,00,000, 2,00,000, 5,00,000 নিই না দর্শক বন্ধু, আমি 2,00,000 টাকাও নিই না, 50,000 টাকাও নিই না, কারণ আমি জানি আমার কাছে যারা আসছে ধনী হোক দরিদ্র হোক সে আমার মতনই মানুষ, তাদের থেকে আজ যদি আমি 2 টাকা 5টা টাকা ঠকিয়ে নিই তাহলে কিন্তু সে টাকাটা কিন্তু আমি আত্মসাৎ করতে পারবো না, সে টাকা আমি রাখতে পারবো না। আমি একটা জিনিস জানি, টাকা হচ্ছে চঞ্চলা, আজ আমার কাছে আছে কাল আপনার কাছে যাবে, পরশুদিন অন্যজনের কাছে যাবে, তো টাকা কোনোদিন রাখতে পারবো না। যদি আমি যদি আপনাদের উপকার করে সঠিক পথ দেখিয়ে সেই জায়গাটা যদি পৌঁছে দিতে পারি আপনাদের জীবনে, আপনাদের মনে, আপনাদের সারা জীবন আপনাদের মনের মধ্যে আমি বেঁচে থাকতে পারি, সেই সম্মানটা আমি অর্জন করতে চাই, আপনাদের আশীর্বাদ নিয়ে আমি সেই জায়গাটা তৈরি করতে চাই দর্শক বন্ধু। কারণ আমি একটা জিনিস জানি দর্শক বন্ধু, আপনার থেকে 1,00,000 টাকা নিয়ে যদি আমি ঠকে সারা জীবন চালাতে পারবো না, আমি যদি 3,000 টাকার মূল্যে আপনার উপকার দিতে পারি, আপনি আরো 10 জনকে পাঠাবেন, আমার তখন অভাব থাকবে না, অবশ্যই আমার ঠিক চলে যাবে দর্শক বন্ধু। আমি যদি সেই জিনিসটার, আমি যদি পারফেক্ট জ্যোতিষীর যোগ্যতা হই, যোগ্য অর্জন করতে পারি, অবশ্যই আমি আপনাদের উপকার দিচ্ছি এবং আপনারা আমার কাছেই আসবেন, 500 জায়গায় ঘুরে ঘুরেও আমার কাছে আসবেন, এটা আমি জানি কারণ আমি কাজ পারি। আপনারা যখন আমার কাছে আসছেন দর্শক বন্ধু ভেবে দেখবেন, প্রত্যেক মানুষ, প্রত্যেক আমার মা বাবা তুল্য যারা আমার কাছে আসছে মাত্র 3,000 টাকা মূল্য আমার কাছে দিচ্ছে, কাজ পাচ্ছে, 100% লিখে দিচ্ছি কাজ পাচ্ছে, না হলে মূল্য ফেরত, ভেবে দেখুন আপনাদের একটা টাকা কিন্তু জলে যাবে না, কেন আমার অল্প মূল্য নিই এবং অল্প ভিজিটের মধ্যে কাজ করি। আমার কাছে হাইফাই ভিজিট 1,000, 2,000, 5,000 ভিজিট লাগে না, আমার কাছে 1,00,000, 2,00,000, 5,00,000 লাগে না, আমার কাছে আপনাদের সোনা দানা ঘটি বেঁচে আসতে হয় না, আমার কাছে এলে আপনাদের বিফল হয় না, আমার কাছে এলে আপনাদের অর্থ ব্যয় হয় না, সব থেকে বড় জিনিস আপনাদের টাকা জলে যায় না, আমার কাছে এলে সব থেকে বড় জিনিস আপনাদের চোখের জল ফেলতে হয়, আমার কাছে এলে সব থেকে বড় জিনিস আপনার চোখের জল আমি মুছিয়ে আপনাদের হাসি মুখে বাড়ি পাঠাই, এর চেয়ে বড় জিনিস কিছু নেই। এবং প্রত্যেকে যারা আমার কাছে আসে আমাকে আশীর্বাদ দিয়ে যায়, এর চেয়ে বড় কিছু নেই। টাকা আমি অনেক ইনকাম করতে পারি কিন্তু সম্মান কিন্তু কেউ অর্জন করতে পারে না। আমি চাই দর্শক বন্ধু আপনারা থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই জায়গাটাকে তৈরি করব একমাত্র আমি এবং সেটা গ্যারেন্টি দিয়ে, স্বপ্ন দেখুন, স্বপ্নকে বাস্তব করব একমাত্র আমি। তো আজ আর সময় নেই দর্শক বন্ধু,
আজ আজ এখানেই বিদায় নিতে হবে। তবে আমার প্রোগ্রাম দেখুন, যদি মনে হয় আমার বুকিং নম্বর আছে স্ক্রিনে, বুকিং করে চেম্বারে আসুন, স্বপ্ন দেখুন, স্বপ্নকে বাস্তব করার দায়িত্ব সম্পূর্ণ আমার। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।